নমস্কার সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট পদের প্রিলি এক্সামিনেশন ডেট প্রকাশিত হয়ে গেছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে সাব ইন্সপেক্টর, লেডিস সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তো গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। তো তারপর যেটা আপডেট নিয়ে আলোচনা করব, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পিএমটি পিটি কবে হবে, ঠিক আছে, তো ডেট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডিস সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। তো এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো গেট ডিটেলস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নতুনটা পেজ ওপেন হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ। তো এটা আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশনে আপনাদের অ্যান্সার কি অফিসিয়াল নোটিশ যেটা আপনাদের রয়েছে, তো এটা আপনার গেট ডিটেলস অপশনে ক্লিক করার মাধ্যমে আপনারা নোটিশ ডাউনলোড করতে পারবেন। তো তারপর যেটা আপনাদের রয়েছে অ্যান্সার কি প্রিলিমিনারি এক্সামিনেশন, তো এখানে ক্লিক করা মাত্রই গেট ডিটেলস অপশনে ক্লিক করা মাত্রই আপনারা অফিসিয়াল অ্যান্সার কিটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা নোটিশটা ডাউনলোড করে একটু বিস্তারিত দেখে নিচ্ছি। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাকসু ভবন, ফিফথ ফ্লোর, সিক্স ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর টু, সল্ট লেক সিটি, কলকাতা 7000091, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডিস সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, তো 100টি কোয়েশ্চেন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি এক্সামিনেশন। তো 5/2021 তারিখে এক্সামিনেশন ছিল, ঠিক আছে। তো তারপর চলে আসছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা আপনাদের রয়েছে 7 ডেজ, তো আপনাদের 16/3/2022 আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে। তো কোনোরকম যদি আপনাদের অসুবিধা হয়, তো অবশ্যই আপনারা যেটা আপনাদের অফিসিয়াল মেল রয়েছে, তো ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন, ঠিক আছে। তো অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে যেটা আপনাদের আপনারা চেক করতে পারবেন www.wpolice.gov.in, ঠিক আছে, অথবা আপনারা HTTPS ক্লোন যেটা আপনার রয়েছে prb.wb.gov.in, এই দুটো ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল অ্যান্সার কি, ঠিক আছে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যান্সার কি, তো তারপর চলে আসছে নেক্সট আপডেটে, যেটা আপনার 16/3/2022 তারিখ গতকালই প্রকাশিত হয়েছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর্স আনন বাঞ্চ, দেন রয়েছে সার্জেন্ট কলকাতা পুলিশের, গেট ডিটেলস অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করা মাত্রই আপনারা অনেকে দেখতে পাবেন নতুনটা পেজ ওপেন হবে। তো যেটা আপনাদের নোটিশ ফর প্রিলিমিনারি এক্সামিনেশন, গেট ডিটেলস অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো নোটিশটা ডাউনলোড করতে পারবেন, নোটিশ ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, দেন আপনাদের সাব ইন্সপেক্টর আনন বাঞ্চ, দেন আপনাদের অ্যান্ড সার্জেন্ট কলকাতা পুলিশ 2021। তো যেটা আপনাদের ডেট আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরস আনা ব্রাঞ্চ, দেন আপনাদের সার্জেন্ট কলকাতা পুলিশ 2021। তো হ্যাজ বিন শিডিউল, আপনারা দেখতে পাচ্ছেন 27/3/2022 তারিখে এক্সামিনেশন হবে 12টা থেকে ডেটা পর্যন্ত, ঠিক আছে। তো আপনারা অফিসিয়াল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, যেটা আপনাদের 17/3/2022 থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন নিজের অফিসিয়াল অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন সেল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন নিজের ই অ্যাডমিট কার্ড। তো এবার চলে আসছি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, তো পিএমটি পিএটি ডেট আপনারা আমাকে দেখতে পাচ্ছেন 16/3/2022, ঠিক আছে। তো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল 59। তো তারপর চলে আসছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে, তো সম্পূর্ণ আপনাদের রয়েছে প্রেসিডেন্সি, আপনারা দেখতে পাচ্ছেন রেজ ওয়াইজ দেওয়া রয়েছে। তো প্রেসিডেন্সি রেজ আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড, তো যেটা আপনাদের মেল প্রার্থী, তো আপনাদের 15,536 জন রয়েছে, তো মেল, দেন আপনাদের 5,312 ফিমেল প্রার্থী রয়েছে। তো আপনাদের যেটা আপনাদের ভেন্যু আপনারা দেখতে পাচ্ছেন পিএমটি পিইটি, তো SFBN প্যারাডে গ্রাউন্ড, দেন আপনাদের মঙ্গল পাণ্ডে, তারপর রয়েছে দেন পোস্ট অফিস ব্যারাকপুর রয়েছে, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা, দেন আপনাদের 700120, ঠিক আছে। তো আপনাদের ডেট পিএমটি পিইটি ডেট আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে 28/3/2022 থেকে 21/4/2022 পর্যন্ত আপনাদের পিএমটি পিইটি হবে। অ্যাকসেপ্ট যেটা আপনাদের রয়েছে, তো 3/4/10/4, দেন আপনাদের 14/4/15/4/17/4 ছাড়া, ঠিক আছে। তো আপনাদের এই দিনগুলো 28/3/2022 থেকে 21/4 পর্যন্ত আপনাদের হবে। তো তারপর চলে আসছে যেটা আপনাদের মুর্শিদাবাদ রেঞ্জ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেঞ্জে আপনাদের মেল প্রার্থী রয়েছেন 15,104, দেন আপনাদের 6,405 রয়েছেন ফিমেল প্রার্থী। NBF ট্রেনিং সেন্টার আপনাদের প্যারাড অ্যাকাউন্ট আপনাদের পিএমটি পিইটি হবে 28/3/2022 পর্যন্ত, ঠিক আছে। তারপর জলপাইগুড়ি রেঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন 16,202, 8,386 আপনাদের প্রার্থী রয়েছেন ফিমেল, দেন চলে আসছি সেকেন্ড আইয়ার আপনারা দেখতে পাচ্ছেন বিএন প্যারাড অ্যাকাউন্ট, তো
আপনাদের ভিলেজ আপনাদের কোথায় হচ্ছে অম্বিকানগর, ঠিক আছে। তো পোস্ট অফিস আপনাদের রয়েছে, তো তারপর 28 থেকে 25/4/2022 পর্যন্ত আপনাদের পিএমটি পিইটি হবে। বর্ধমান রেঞ্জ দেখতে পাচ্ছেন 16,202 প্রার্থী, দেন আপনাদের 5,300 ফিমেল প্রার্থী। আরসিসি সিআইএফ ক্যাম্পাস বিধাননগর দুর্গাপুর আপনাদের পিএমটি পিইটি হবে 28 থেকে স্টার্ট, দেন আপনাদের 22/4/2022 পর্যন্ত পিএমটি পিইটি হবে। তো তারপর দেখতে পাচ্ছেন আপনারা মেদিনীপুর রেঞ্জে যেটা আপনাদের প্রার্থী রয়েছেন, তো 14,263 ফিমেল, দেন আপনাদের 5,177 ফিমেল। তো তারপর দেখতে পাচ্ছেন ইএফআর ফার্স্ট এভেন বিএন, তারপর রয়েছে আপনাদের প্যাড অ্যাকাউন্ট পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন সালোয়া। তো যেটা আপনাদের 28/3/2022 থেকে 20/4/2022 পর্যন্ত পিএমটি পিইটি হবে, 3/4/10/4/14/4/15/4/17/4 ছাড়া, ঠিক আছে। তো আশা করি খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে পিএমটি পিইটির অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা অফিসিয়াল সাইট প্রতিনিয়ত ভিজিট করতে থাকুন, অথবা আপনারা আমার ওই স্মার্ট নলেজ চ্যানেলটিকে ফলো করে রাখুন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলে আপনাদের নেক্সট আপডেট দিয়ে দেওয়া হবে।